হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। সব ভিউয়ার্স, আপনি যদি একজন জেটক্যাসিং ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব ভিউয়ার্স, আজকের ভিডিওতে জেটক্যাসিং এয়ারড্রপের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করবো। এই আপডেটটা যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু এয়ারড্রপে এলিজিবল নাও হইতে পারেন। সব ভিউয়ার্স, আজকের আপডেটটা কীভাবে ফলো করবেন, কীভাবে কী করবেন, এ টু জেড বুঝে দেবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিবেন। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ ওখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট পেমেন্ট সব কিছু সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। সব ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সব ভিউয়ার্স, ভিডিও ডিসক্রিপশন বক্সে আর একটা লিঙ্ক দেওয়া থাকবে, টু ডে অফার লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। সব ভিউয়ার্স, এরকম একটা পোস্টে আসার পর এইখানে দেখেন যে হচ্ছে একটা ক্লেম লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা আপনারা সিম্পলি মেসেজ ব্রাউজার অথবা কিউই ব্রাউজার দিয়ে আপনারা ওপেন করুন। সব ভিউয়ার্স, এই লিঙ্কটা এখান থেকে ওপেন করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। সব ভিউয়ার্স, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, যেই ওয়ালেট দিয়ে হচ্ছে আপনি জেটক্যাসিং এর কাজ করছেন। ওয়ালেটটা কানেক্ট করার জন্য এইখানে দেখেন এই কর্নারের দিকে কানেক্ট নামে একটা অপশন আছে, এই কানেক্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন, দেন আপনার মেটামাস্কের মধ্যে একটা কনফার্মেশন যাবে, ওইখান থেকে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সব ভিউয়ার্স, এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর এই জুম করে দেখাচ্ছে এখানে নিচের যে টাস্কগুলো আছে এইগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো এই উপরের টাস্কটা কিন্তু অলরেডি ইন্ড হয়েছে, যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবসময় আপডেটগুলো ফলো করে। আপনি যদি আমাদের টেলিগ্রাম ইউজার না হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, তাহলে এরকম কোনো আপডেট আপনার মিস হবে না। সো ভিউয়ার্স, এইখানে দেখেন এই টাস্কটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। এইখানে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হয়েছে, এখানে হচ্ছে জেটক্যাসিংয়ের 30টা ট্রানজ্যাকশন থাকলে আপনি এই বেসটা ক্লেম করতে পারবেন। সো এইখানে যদি আপনার হচ্ছে জেটক্যাসিংয়ের মধ্যে 50টা ট্রানজ্যাকশন থাকে তাহলে হচ্ছে এই বেসটা ক্লেম করতে পারবেন, এবং যদি আপনার এখানে 100 ট্রানজ্যাকশন থাকে তাহলে আপনি এই বেসটা ক্লেম করতে পারবেন। সো এই বেসগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এটা আমি আপনাকে ভিডিও লাস্ট পর্যায়ে বলবো, সো কেন এই বেসগুলো এতটা ইম্পর্টেন্ট। সো এইখানে হচ্ছে এটা অনগোয়িং আছে, এটা যদি আপনারা মিস করে থাকেন কোনো সমস্যা না। জাস্ট এখানে নিচে দেখেন আরও কিছু টাস্ক আছে, এইখানে দেখেন জেটক্যাসিংয়ের আপনি যদি 2 মাসের অ্যাক্টিভ ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বেসটা হচ্ছে আপনার এখানে ক্লেম লেখা থাকবে, আপনারা জাস্ট ক্লেম করে নেবেন। এটা ক্লেম করতে কিন্তু আপনার জেটক্যাসিং ইথেরিয়াম ফি যাবে। সো এইখানে দেখেন এটা যদি আপনি 4 মাস ইউজ করে থাকেন তাহলে হচ্ছে এটা আপনি মিন্ট করতে পারবেন, এবং যদি এখানে 6 মাস ইউজ করে থাকেন তাহলে আপনি এটাও মিন্ট করতে পারবেন। এবং এইখানে হচ্ছে আপনি যদি ওদের ড্যাপ ইউজ করে থাকেন, আপনার জেটকে ডিমেইল, আপনি যদি ডিমেইলের মধ্যে হচ্ছে এদের নেটওয়ার্কে আপনি কাজ করে থাকেন তাহলে হচ্ছে আপনি এইটাও ক্লেম করতে পারবেন। এবং এখানে যদি আপনি জেটক্যাসিং ব্রিজ ইউজ করেন অবশ্যই আপনাকে এইখানে হচ্ছে 0.01 হচ্ছে ইথেরিয়াম আপনাকে এখানে ব্রিজ করতে হবে সর্বনিম্ন। সো এটা আপনি ব্রিজ করলে এটা হচ্ছে আপনি ক্লেম করতে পারবেন, ওদের নেটিভ ব্রিজটা আপনাকে ইউজ করতে হবে। সব ভিউয়ার্স, এখন এইখানে হচ্ছে আপনাকে 1 মোর ইথেরিয়াম ট্রানজ্যাকশন থাকতে হবে, একটা বা একাধিক আপনাকে এইখানে হচ্ছে ইথেরিয়ামের ট্রানজ্যাকশন থাকতে হবে, মেইন ইথেরিয়াম। সো এটা আশা করি হচ্ছে এগুলো আপনারা যারা জেটক্যাসিংয়ের কাজ করেন তাদের তো এগুলো সব রিকোয়ারমেন্ট ফুলফিল আছে। সো আপনারা অবশ্যই হচ্ছে এই বেসগুলো ক্লেম করে নেবেন, এই বেসগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে হচ্ছে এয়ারড্রপ দেওয়া, এয়ারড্রপের একটা হচ্ছে বিগ অপরচুনিটি থাকতে পারে। সো অবশ্যই আপনারা হচ্ছে এটা ক্লেম করে নেবেন, এইটাও একটা হচ্ছে ওদের রুলসের মধ্যে পড়তে পারে। সো অবশ্যই আপনারা এটা ক্লেম করে নেবেন। সব ভিউয়ার্স, এখানে দেখেন এখানে নিচে হচ্ছে আরও কিছু টাস্ক আছে, এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 20 তারিখে শুরু হবে, এবং এই টাস্কটা কিন্তু অলরেডি শুরু হয়েছে জেটক্যাসিং জুনিয়র, এবং জেটক্যাসিং যে বার্ড আছে এটা হচ্ছে আপনার 20 তারিখে শুরু হবে, এটা হচ্ছে আপনারা মিন্ট করবেন। সো আজকে আপনারা হচ্ছে এটা মিন্ট করতে পারবেন, জেটক্যাসিং জুনিয়র। সো এটা আপনি হচ্ছে যদি আপনার 25টা ট্রানজ্যাকশন থাকে তাহলে হচ্ছে আপনি জেটক্যাসিং জুনিয়রটা ই করতে পারবেন, আপনি ক্লেম করতে পারবেন। এবং আপনি যদি 3 মাসের এখানে ওল্ড ইউজার হন তাহলে কিন্তু আপনি জেটক্যাসিং বার্ডটা এখানে হচ্ছে ক্লেম করতে পারবেন। সো ভিউয়ার্স, অবশ্যই হচ্ছে আপনারা এগুলো ক্লেম করে নেবেন। এইখানে হচ্ছে আপনি যখনই ক্লেম করবেন তখন কিন্তু হচ্ছে আপনার এইখানে হচ্ছে এগুলো হচ্ছে শো করবে, এখানে এগুলো শো করবে। সো এইখানে হচ্ছে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আছে, এইখানে দেখেন হচ্ছে ZK পাস, জাস্ট এইখানে যদি আমি ক্লিক করি, সো এখানে ZK পাসের মধ্যে ক্লিক করলে এইখানে দেখেন যে কামিং সুন দ্য মিডল অফ ফেব্রুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি হচ্ছে এই টাস্কটা আসবে। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ZK পাস। সো এটা ZK পাস হতে পারে, এটা যার কাছে থাকবে সে হচ্ছে এয়ারড্রপে অ্যালোকেশন বেশি পাবে, এইটাই হচ্ছে মূল বিষয়টা। সো এই এটা কোনো কিছুই মিস করা আসলে ঠিক হবে না। সো প্রত্যেকটা আপডেট আমাদেরকে ফলো করতে হবে, এবং প্রত্যেকটা কাজ
প্রত্যেকটা টাস্ক এদের করতে হবে। সো এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল একটা টাস্ক, এটা আমি আপনাদের টুইটার থেকে দেখাবো যে এটা কতটা ইম্পর্টেন্ট ভাই। সো আমরা রিসেন্টলি হচ্ছে মান্তা নেটওয়ার্কে দেখছি যে যারা হচ্ছে ওদের পার্টনারের টাস্কগুলো কমপ্লিট করছে তারা কিন্তু অ্যালোকেশনটা বেশি পাইছে মান্তা নেটওয়ার্কে। সো এটা হচ্ছে ওদের পার্টনারশিপের একটা টাস্ক, সো যেটা থেকে আমরা এয়ারড্রপ পাবো। এবং এইখানে দেখেন জেডকে পাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সো এটা কিন্তু ফেব্রুয়ারি মিডলে আসবে। সো আমরা অবশ্যই হচ্ছে টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়ে দেবো, অবশ্যই আমাদের টেলিগ্রামের মধ্যে জয়েন করবেন, বারবার আমরা আপনাকে রিমাইন্ড দেবো যাতে আপনি ভুলে না যান। সো অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সো এখন এটা কতটা ইম্পর্টেন্ট, সো এটা আমি আপনাদেরকে বলতেছি। সো আমরা যে হচ্ছে এখানে হাইপারনোমিক যে ইয়েটা আছে, এখানে সাইডটা আছে, এটা হচ্ছে একটা প্রজেক্ট। সো এদেরও আমরা কিন্তু হচ্ছে এখান থেকে এয়ারড্রপ পাবো। এখানে হচ্ছে আমাদের দুইটা বেনিফিট, এখানে হচ্ছে ওদের নিজস্ব এয়ারড্রপ পাবো এবং হচ্ছে আমরা জেডকেসিংয়েরও এয়ারড্রপ পাবো। এইখানে দেখেন যে ওদের হচ্ছে এয়ারড্রপের ক্ষেত্রে এখানে দেখেন এয়ারড্রপ নামে একটা অপশন আছে, এইখানে যদি আমরা হচ্ছে এয়ারড্রপের মধ্যে ক্লিক করি, সো এদের যে আমরা বেসগুলো ক্লেম করতেছি, সো এটার কারণে কিন্তু হচ্ছে ওরা আমাদেরকে এয়ারড্রপ দিবে। সো এটা হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে এইখানে হচ্ছে ওরা এখানে শো করে, টাইম শো করে, এখানে হচ্ছে ওরা ক্লেম করতে দেয় কিছু লিমিটেড মানুষকে। সো এই লিমিটেডের মধ্যে যদি আপনি ক্লেম করতে পারেন তাহলে ওদের হচ্ছে এইচ ওয়াই সিও যে টোকেনটা আছে এটা হচ্ছে আপনি ক্লেম করতে পারবেন। এবং মোস্ট যে ইম্পর্টেন্ট কাজটা আছে ভাই, আমি বারবার বলতেছি, এখানে হচ্ছে জেকে পাস যেটা আছে এটা অবশ্যই আপনাকে এখানে মিন্ট করতে হবে। এইটার কারণে হচ্ছে আপনি জেডকেসিংয়ের বড় সড়ো একটা অ্যালোকেশন পাইতে পারেন। সো এটা আসবে হচ্ছে মিডল ফেব্রুয়ারি, আমি বারবার ভিডিওতে বলতেছি এটা যাতে আপনারা ভুলে না যান। সো এখন চলেন যে এটা মোস্ট ইম্পর্টেন্ট কেন আমি বললাম, আমি একদম সরাসরি আপনাদেরকে জেডকেসিংয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে দেখাবো। সো ভিউয়ার্স আমরা চলে আসলাম হচ্ছে জেডকেসিংয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। সো ভিউয়ার্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আসার পর এইখানে হচ্ছে আপনারা একটা জিনিস দেখলে আপনারা হয়তোবা ভাবেন যে জেডকেসিংয়ের স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে। সো এইখানে দেখেন জেডকেসিং ইজ দ্য ইন গেম, সো এটার মানে এটা না না যে ওরা হচ্ছে স্ন্যাপশট নিয়ে নিছে। সো বড় সড়ো যদি কোনো এয়ারড্রপ আসে ওরা কিন্তু হচ্ছে আগেই বলে না যে হচ্ছে ওরা কবে স্ন্যাপশট নিবে, ওদের স্ন্যাপশট হয়ে গেছে কিনা, এরকম টাইপের কিন্তু ওরা কিচ্ছু বলে না। আজকে যে স্ট্রাক নেটের একটা আপনারা ইয়ে দেখলেন, ওরা কিন্তু হচ্ছে স্ন্যাপশট নিছে অলমোস্ট সেপ্টেম্বর দিকে, তিন মাস চার মাস আগে ওরা হচ্ছে স্ন্যাপশট নিছে, তো তারপর কিন্তু ওরা হচ্ছে এয়ারড্রপ দিছে। সো এইখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এই বড় যে এয়ারড্রপগুলো আসে এরা কিন্তু কখনো বলে না যে হচ্ছে এয়ারড্রপ দিবে কিনা বা স্ন্যাপশট কবে নেবে, এরা কিন্তু এরকম টাইপের কিচ্ছু বলে না। সো এরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। সো এইখানে দেখেন ওরা কিন্তু হচ্ছে প্রতিনিয়ত এখানে বলে যাচ্ছে, আজকেও কিন্তু 18 ঘন্টা আগে একটা টুইট করছে জেডকে ইজ দ্য ইন গেম। সো এর মানে এটা না যে হচ্ছে এখানে স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে। সো এখনও আমার মনে হয় এখনও জেডকেসিং স্ন্যাপশট নেওয়া হয়নি। সো যারা অনেকে বলেন যে জেডকেসিংয়ের স্ন্যাপশট নেওয়া হয়েছে কি না, সো আমি তাদেরকে বলবো এখনও জেডকেসিংয়ের স্ন্যাপশট নেওয়া হয় নাই, এখনও আপনারা এখানে কাজ করতে পারেন। সো এখানে হচ্ছে যে মূল বিষয়টা যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে টুইটার নিয়ে আসলাম ওইটা আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এইখানে দেখেন, সো জাস্ট একটু ওয়েট করেন, এখানে হচ্ছে নিচে আসলে আপনারা হচ্ছে ওদের টুইটার ইয়েগুলো দেখতে পারবেন, টুইটগুলো দেখতে পারবেন। সো এইখানে দেখেন হাইপারনোমিক যে ইয়েটা আছে, সো এইখানে দেখেন আমরা যে ইয়েগুলো ক্লেম করছি, এইখানে দেখেন নিউ থ্রি এনএফটি অন জেডকেসিং ইরা আর নাও লাইভ। সো এটা কিন্তু বারবার হচ্ছে জেডকেসিং এইখানে হচ্ছে রিটুইট করতেছে, বারবার রিমাইন্ড করতেছে এটা হচ্ছে ক্লেম করার জন্য। সো মূল যে আছে ওইটা জেডকে পাস যেটা বললাম ওইটা অবশ্যই আপনারা মিন্ট করে নেবেন, ওইটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ওইটা আসবে, ওইটা আমি হচ্ছে টেলিগ্রামে ইয়ে করে দেবো, আপনারা ওইটা ইয়ে করে নেবেন। সো এইখানে হচ্ছে আরও একটা ইয়ে আছে, টুইট আছে, সো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো জাস্ট ওয়েট, সো এইখানে হচ্ছে দ্য ইন গেম সবাই এখানে বলছিল। সো এটার মানে যে কী এটা আমরা এখনও বলতে পারতেছি না, সো এটা অন্য কোনো কিছু হতে পারে, অথবা হচ্ছে আপনার বিয়ার মার্কেটটা ইন্ড হতে পারে এরকম টাইপের একটা কিছু বলছে, বা বুল মার্কেট শুরু এরকম একটা কিছু বলতে পারে। সো জাস্ট এইখানে দেখেন 30 জানুয়ারিতে ওরা কিন্তু হচ্ছে হাইপারনোমিক এবং হচ্ছে জেডকেসিংয়ের সঙ্গে ওরা একটা কোলাবরেশন করছে অ্যানাউন্সমেন্ট। সো এইখানে হচ্ছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওরা কিন্তু হচ্ছে, আমরা যদি এইটাতে ইয়ে করি, সো আমরা জাস্ট ওয়েট, সো এইখানে দেখেন এইখানে আপনি ফুলভাবে জিনিসটা দেখতে পারবেন। এখানে দেখেন হাইপারনোমিক এবং হচ্ছে জেডকেসিংয়ের এখানে একটা কোলাবরেশন হয়েছে, ওইটা থেকে কিন্তু ওরা হচ্ছে ওই বেসগুলো দিচ্ছে। অবশ্যই বেসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু এরা ভাই পার্টনারশিপের একটা হচ্ছে বেস, সো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর জন্য হচ্ছে আমরা অ্যালোকেশন বেশি পাইতে পারি। সো
অবশ্যই এটা কেউ মিস করবেন না। আর Zksync এর যদি স্ন্যাপশট নেওয়া হইতোই তাহলে কিন্তু আর এই বেসগুলো আমরা এখন ক্লেম করে কিছু করতে পারতাম না। সো এটা একটা সাধারণ একটা লজিক বিষয় ভাই, আপনাকে বুঝতে হবে এটা Zksync দ্য এন্ড গেম। এটা হইতে পারে যে হচ্ছে ওদের বিয়ার মার্কেট শেষ এবং হচ্ছে বুল মার্কেট শুরু, এইটার হচ্ছে ওরা কথা বলছে। সো এটার মানে যে এটা স্ন্যাপশট নিয়ে নিছে এটা কিন্তু না। সো Zksync স্ন্যাপশট নিতে পারে আপনার মার্চ এপ্রিলের ওই দিকে, সো এমনটা হইতে পারে। সো এটা আমি শিওর না, জাস্ট এটা আমি ইয়ে করে বললাম আর কি, আমার ধারণা আর কি যতটুকু। সো এটা মার্চেও নিতে পারে, এপ্রিলেও নিতে পারে, এমনকি এমনও হতে পারে যে হচ্ছে ওরা নিয়ে নিছে, এটা আসলে বলা যায় না যে ওরা কবে কী করবে। সো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, আর অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কথাবার্তা ইয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন, ওখানে প্রশ্ন করবেন, আমাদের অ্যাডমিনরা আছে সর্বোচ্চ আপনাকে হেল্প দেওয়ার চেষ্টা করবে। সো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটা অল অন করে দিন, মাস্টার লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।